কারণেই মহারাজকে ওরা বিশ্বাস করে। কারণ এখন মহারাজই একজন যেটি ঠিকভাবে পরিচালনা করছে, মহারাজা উনি সত্য কথা বলছে, উনি তো বাঙালিদের কেউ ঘেরাই নাই, শুধু বলেছে সাংবিধানিক অনুসারে গণতন্ত্র অনুসারে তাদেরকে একটা কোনো সাংবিধানিক অধিকার দেওয়ার জন্য। রাজনৈতিক ব্যাপার আমি এইসব ব্যাপারে আলাপ করবো না। আমি যখন টিআইপিতে ছিলাম, টিওয়াইতে ছিলাম, তখন আমাদের আহ্বায়ক আমাকে লিখিত ভাবে দিয়েছেন, আমি তোমাদের যে 44টা দাবি এবং ত্রিপুরা লেন আমি অ্যাকসেপ্ট করছি, আমাকে চিঠি দিচ্ছ। তাহলে আমি আমাদের প্রেসিডেন্ট যখন মানছি, আমরা মানব না কেন? আমরা মানি গ্রেটার ত্রিপুরা লেন। গ্রেটার ত্রিপুরা লেন বলতে বাংলাদেশে ওই সব নিয়ে নাই, এখানে যে 37টা গাঁও আছে এগুলো তো করা হোক। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ত্রিপুরা মাথা থেকে দল ত্যাগ করে, ত্রিপুরার মাথাতে অনেকগুলো অশৃঙ্খল উশৃঙ্খল ছেলে আছে, এইগুলো ঠিক না। তারা নিজের হাতের তুলে, আমি মন মধ্যে রাজার সঙ্গে কথা হয়, চেয়ারম্যানের সঙ্গেও কথা হয়, এগুলো করা ঠিক না, এরপরে বন্ধ হয়ে যায় কিছুগুলো উশৃঙ্খল। এগুলোকে সরকার প্রশ্রয় দিচ্ছে কেন? ওদের দরে ফাঁসি দেওয়ার দরকার। একজনের গড়, একজনের বাড়ি, একজনের মুস্ত্রিকে ওরা ধরছে তো, তার জন্যই এইখানে যারা সরকার আছে তাদের মানবতা আছে বলছি না, তারা আইন সাধারণভাবে করছে না। তার জন্যই আমি প্রশাসন, পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করছি, তোমরা শক্ত হও। মণিপুরের মতো, মণিপুরের যে ঘটনা আমি ঘৃণা করি, ওইখানে যে আমাদের পুলিশের সামনে মহিলাকে তুলে নিয়েছে, এটা কি ঠিক? তার জন্য পুলিশ যারা আছে তাদেরকে জেলে দেওয়া দরকার। আমরা টিইউআই করেছি এবং রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার তরফ থেকে এই মণিপুরের যে ঘটনা নিয়ে আমরা ঘৃণা এবং একদম আমরা কি বলবো, বাসা একজন উলঙ্গভাবে রাস্তার মধ্যে নিয়ে গেছে, এটা কি হচ্ছে? মণিপুরের যে প্রাইম মিনিস্টার মুখ্যমন্ত্রী পদত্যাগ করা দরকার। তার জন্য আমি আর কিছু বলবো না। এখন আপনার ১৯৬০ এবং ৬১ এইগুলো যারা এখনও আমাদের নন ট্রাইবেলদের জোর করে জমি রেখে দিয়েছেন, এগুলোকে শক্ত করে চিহ্নিত করে হাজার হাজার এখনও পরে আছে, ওইগুলোকে ফেরত দেওয়ার জন্যই আমরা চুক্তিদের মধ্যে আছে। এরপর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট টিটিএডিসিতে এডিটিএমের চুক্তির মধ্যে স্পষ্টই লেখা আছে, এডিসিতে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করার জন্য। এখন কেউ করে নাই, সরকার সিপিএম সরকার চলে গেছে, কংগ্রেস সরকার চলে গেছে, এবং আমাদের এখন বিজেপি সরকার এসেছে, এনডিএ সরকার এসেছে, ওরাও এখনও সেভাবে কর্মবোধ করে না। এরপরে রিহ্যাবিলিটেশন রিটার্নিসের জন্য প্রায় ৫৩৭১ জন আমাদের এখনও রিটার্নিস অ্যাকসেপ্ট আছে, কিছু অবাকগ্রাউন্ড নন অ্যাকসেপ্টও আছে, ওইটা মিলে ৭০০০ হবে। রিয়াং শরণার্থীদের যদি ২৬০০০ না ৩১০০০ তাদেরকে পুনর্বাসন দিতে পারে, আমাদেরকে যারা রিটার্নিস এসেছেন তাদেরকে দেওয়ার কি সরকার কি না? আমি অলরেডি কোথায় কোথায় জায়গা চিহ্নিত করে অলরেডি দিয়েছি, ওরা এখন কাজ করছে, কিন্তু লেন্দি হচ্ছে, একবার ভোট গেছে, একবার এইরকম বন্ধুগুলো হচ্ছে, এইরকম বলে তারা অফিসারদের আমি কি বলবো। এবং রিনেমিং, আমি অন্তত ৯৫টা রিনেমিং, যেমন বেগুনবাড়ি, খান্তকপাড়া, চাইচাবাড়ি, আমরা বলে তৈরি ব্লক, বড় কাঁঠাল, ফেফু, কত এইভাবে, যেমন বড়মুড়া এবং গন্দা তৈশার ২টা তারা এটা নাম চেঞ্জ করেছে, আমি এটা সহ ৯৫টা আমি দিয়েছি। তার জন্যই কালকে এই ব্যাপারে স্পষ্ট লেখা আছে আমাদের চুক্তির মধ্যে, এগুলো যেন রিনেমিং করা হয়। তার জন্যই আমরা গভর্নমেন্টের সঙ্গে ঝগড়া করে লাভ নেই, কিছু পেতে হবে, দ্বিতীয় হবে। তার জন্যই আমরা কালকে অনুরোধ করবো, কালকে আমরা বিকের আঙ্গল থাকবে মথার চেয়ারম্যান, এবং আমিও থাকবো, ললিত দেবরমা থাকবে, আমাদের এই আগে থেকে যে কোনো একজন আমি নিয়ে যাব। কারণ আমাদের দাবির মধ্যে তারাও আমরাও এই করেছি, টিএনপি, এডিটিএম এবং এনএলএফটি চুক্তি পূরণ করতে হবে। আমরা ত্রিপুরা রাজ্যে আমরা ঘুরে দেখছি, রাস্তা একদম খারাপ, গন্ধাছড়ার রাস্তা, এইদিকে কাঞ্চনপুরের রাস্তা, জম্বুজলার রাস্তা, সবখানেই খারাপ। সরকার কী করছে জানি না, এখানে আবার বড় বড় কথা,
তার জন্যই আমরা আরবিআই তরফ থেকে আমরা সার এনডিএতে যখন আমরা আছি তীব্রা গভর্নমেন্টকে আমরা অনুরোধ করব শান্তি শৃঙ্খলা বজায় রেখে অতিসত্বর বিরোধীদের এবং আমাদের দাবিগুলো পূরণ করে আমাদেরকে ত্রিপুরাতে শান্তি এবং শৃঙ্খলা বজায় রেখে থাকার জন্য আমি অনুরোধ করছি। আপনার কি মনে হয় যে ত্রিপুরা মাথা অভিযোগ উঠছে এই বিষয়ে আপনারা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া কি পদক্ষেপ নিচ্ছেন, কি ভাবছেন? ওই সব ব্যাপারে আমি তো বলতে চাই, ওইখানে একজন বৌদি আছে, ত্রিপুরা গভর্নমেন্ট আছে, নর্থ অঙ্গে তারা ওই ইন্সপেকশন করুক, যদি সেই রকম পাওয়া যায় তাদের জেলে পাঠিয়ে দেয়। ওই সব নিয়ে আমাদের এত কোনো বলার নাই, যদি অনলাইন করে থাকে তারা অনলাইনের মধ্যেই বিচার হোক। তখন কথা হচ্ছে আমাদের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, আমরা আজকে এখানে স্বাস্থ্যকরও মিলিত হয়েছি, আমরা মিটিং করেছি, কারণ আমরা অনেক দিন ধরে প্রেস মিটিং করি নাই। কিছুদিন আগে আমরা গত দুই বছর ধরে আমরা আমাদের আঠাওয়ালিদের সঙ্গে আমাদের যে ত্রিপুরার বিভিন্ন সমস্যা নিয়ে, যেমন ইএনডি, এডিটিএফ, এনএলএফটি এবং বিভিন্ন রাজনীতিক যারা এখন দাবি করছে, আমরা ওইসব দাবি তুলে আমরা আঠাওয়ালিজিকে আমরা এই যা করেছি, এরপরে উনি মেনে নিয়েছে। যেমন ত্রিপুরা ল্যান্ড, যেমন এডিটিএফের চুক্তি, ইএনবির চুক্তি এবং ত্রিপুরা রাজ্যের বাঙালি এবং ট্রাইবেলদের শান্তি শৃঙ্খলার জন্য যেগুলো বাতাবরণ দরকার এগুলো করার জন্য আমরা উনাকে বলেছি। উনি অমিত শাহজিকে চিঠিও লিখেছেন, প্রাইম মিনিস্টারকে চিঠিও লিখেছেন, ত্রিপুরার গভর্নমেন্টের চিফ সেক্রেটারিকে 30,000-32,000 ঘর দেওয়ার জন্য, ট্রাইবেল এবং দেবগ্রামাদের ঘর দেওয়ার জন্যই উনি চিঠিও লিখেছেন, কিন্তু স্টেট গভর্নমেন্ট বেশ কিছু দিচ্ছে না। যেমন কিছুদিন আগে আমি ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার এবং চিফ সেক্রেটারি চিফ মিনিস্টারকে চিঠি দিয়েছি, ইমিডিয়েটলি মিটিং করা হবে। কেন আমাদের যেমন দিয়ে কর্মচারীদের দিয়ে স্টেট গভর্নমেন্ট আটকে রেখে দিয়েছে, আমি তাদেরকে বিয়ের ব্যাপারে এবং অনেকগুলো দেওয়ার ব্যাপারে দুইবার উকিল নোটিশও আমি করেছি এবং লাস্ট নোটিশ করার জন্য অপেক্ষায় আছি। এর মধ্যে ওরা আমাকে মিটিং ডেকেছে, চিফ সেক্রেটারিকে চিঠি দেওয়ার পরে স্টেট গভর্নমেন্ট কী করেছেন, প্রথমে স্টেট গভর্নমেন্ট ওই ট্রাইবেল সেক্রেটারিকে বলেছেন 12টা দাবি আমরা এটা করতে পারবো না, তোমরা স্টেট গভর্নমেন্টে চিফ মিনিস্টার এবং চিফ সেক্রেটারিকে চিঠি দাও। তারপরে আমরা দেওয়ার পরে ওরা আবার ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টারকে চেয়ারম্যান চিফ অফে মিটিং করার জন্য আবার ওরা কাউকে ডিসাইড করেছে। তখন আমি বলেছি ওইখানে আমরা যারা শান্তি চুক্তিতে যারা অংশগ্রহণ করেছেন, যেমন বিএনপি তরফ থেকে মাননীয় বি কে রাঙ্খল এবং এডিপিএফ থেকে প্রেসিডেন্ট এক্স প্রেসিডেন্ট ললিত দেববর্মা, এনএলএফ থেকে মন্টু কলয় এবং আমাদের পিইউআইআরবিসি, আমরা একত্রে মিলে পিইউআইবিসির আমি প্রেসিডেন্ট, আমি চিঠি দেওয়ার পরে কাউকে আমাকে আমাদেরকে 12টার সময় ওরা টাইম দিয়েছে। এই দাবিগুলোর মধ্যে কী কী, যেমন ইন্ট্রোডাকশন অফ ইনালাইন পারমিট, আমরা কতবার এডিসিতে, যেমন মথা এখন সরকার আছে ওরা কী কাজ করে আমি জানি না, ওদের সঙ্গে আমরা মিটিং করেছি কীরকমভাবে একটা রুটম্যাপ তৈরি হোক, কিন্তু ওরা এখনও দেয় নাই। এবং ইনালাইন পারমিট কীভাবে হবে এটা তাদেরকে দেওয়ার জন্য আমরা বলেছি। এখান থেকে ফরেন ন্যাশনাল, আমরা এখান থেকে আমাদের বাঙালি বাইরের বা যারা ফরেন আছে তাদেরকে তো আমরা এখান থেকে পোর্ট করে বাংলাদেশে যাওয়ার জন্য আমরা তো বলি নাই, আমরা বলেছি একটা ইন্সপেকশন হোক, কে কে বিদেশি, কারা কারা বিদেশি, 1971-75 মার্চ যারা এসেছেন তাদেরকে চিহ্নিত করা হোক, তার জন্যই আমরা গ্রেটার ত্রিপুরা ইন্ডিয়া আমরা চেয়েছি। বাংলাদেশ থেকে এসেছে ত্রিপুরাতে অনেকজন চাকমারও এসেছে, অনেকজন চাকমারা ওই অরুণাচল থেকে এসেছে, এখন মণিপুর থেকেও আমাদের এখানে আসবে, আর ওইখানে থাকতে পারে না। তার জন্যই আমাদের শ্রদ্ধেয় বাঙালি ভাইদের পিছনে কেউ নাই, গুলি করলে গুলি করে মেললে সমস্যা সমাধান হবে না, তাদের পশ্চিমবঙ্গে জায়গা হবে না, ত্রিপুরাতে জায়গা হবে না, ও গ্রেটার ইন্ডিয়া তৈরি করে বাংলাদেশ
কিছু দুষ্কৃতি মুসলিমরা মৌলবাদী মুসলিমরা আছে ওইখানে আমরা দেখেছি ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে বাঙালিদের ঘর বাড়ি তারা দূর করে নিচ্ছে। এ ব্যাপারে তো শেখ হাসিনাকে আমরা ঘৃণা করি, আমরা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া থেকে শেখ হাসিনাকে আমরা ঘৃণা করি। সে ভালোভাবে ওইখানে আমাদের মাইনরিটি হিন্দু ভাইদের তারা রাখা আরে না, রাখার জন্য আমরা অনুরোধ করছি। আর যারা কিছু দুষ্কৃত মূল্যবাদী মুসলিম আছে তাদেরকে আমরা ঘৃণা করি, আমাদের TYRBC এবং রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া। এরপরে আছে এখানে ডিমার্কেশন অফ TTIDC। মধ্যে মধ্যে আমাদের মথার চেয়ারম্যান, এখন উনি চেয়ারম্যান না, মহারাজ, আমরা মহারাজই বলবো, উনি বলেছেন এডিসিতে 36টা গাঁও করে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড করার জন্য আমাদের রামদাস আথাওয়ালিও মেনে নিয়েছেন। গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের জন্য সুচাপ চিঠিও লিখেছেন, অমিত শাহ চিঠিও লিখেছেন, কিন্তু কী কী গাঁও হবে তারা এখনও ম্যাপ দিতে পারে নাই। আমরা এডিসিকে বলেছি তোমরা কাউন্সিলে পাস করে তারপরে পাঠিয়ে দাও, কিন্তু ওরা শুধু বড় বড় কথা বলে, কিন্তু তাদের অফিসারগুলো কী করে জানি না। এইগুলো আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি, ওরা ওদেরকে চিঠিও দিয়েছে গভর্নমেন্ট। এরপরে অ্যারেঞ্জমেন্ট অফ সিকিউরিটি, আমাদের যে যারা রিটার্নিস আছে ওরা পর করে আমাদের সিকিউরিটি তুলে নিছে, এগুলো কালকে হবে। আর কী হবে, ইন্দ্রদাস মুর পাওয়ার, আমরা মুর পাওয়ারের জন্য আমাদেরকে আমরা দেওয়ার পরে স্টেট গভর্নমেন্ট আমাকে চিঠি দিয়েছে কীভাবে মুর পাওয়ার হবে, আমরা স্টেট হুড চেয়েছি, কারণ কামান চাইলে বন্দুক পাওয়া যায়, কিছু না হোক একটা কিছু তো হবে, তার জন্যই আমরা স্টেট হুড চেয়েই আমরা আমাদের আথাওয়ালিকে আমরা দিয়েছি, স্টেট গভর্নমেন্টকে দিয়েছি, কালকে আমরা এই দেবো। আর একটা আছে এই সেপারেট পুলিশ ফোর্স, আমাদের এডিটিএফ চুক্তির মধ্যে সেপারেট পুলিশ ফোর্স আছে, ওরা কি এডিসিতে ওইগুলোকে পাস করে ত্রিপুরা গভর্নমেন্টের কাছে এসে তারাও পাস করে ক্যাবিনেটে পাস করে দিল্লিতে পাঠানোর কথা ছিল, ইনালাইন পারমিট, এডিসি ডিলিমিটেশন, হরিণার ইস্যু, এগুলো তারা এখনও স্টেট গভর্নমেন্ট পাইছিল, 30-35 বছর হয়ে গেছে এখনও তারা পাঠায় নাই। তার জন্যই আমি CPM সরকার এবং কংগ্রেস সরকারকে ঘৃণা করি। এখন BJP সরকার, মোদিজি এবং অমিত শাহজি, আমরা যেহেতু NDA-তে আছি, আমরা তাদের হাত শক্ত করতে হবে। কারণ আমি কিছুদিন আগে কালকেও আমি মথার প্রেসিডেন্ট এবং কি বলবো মথাদেরকে অনুরোধ করেছি, এখন ইন্ডিয়াতে কে সরকার আছে, BJP সরকার, NDA সরকার, তাদের সঙ্গে যদি আপনারা না মিলেন, মথা না মিলেন, কি করে আপনাদেরকে দাবি হবে? ওই এমন সামাজিকভাবে এখন তো দিল্লিতে কেন্দ্রীয় সরকার BJP, NDA, তাদের সঙ্গে আপনারা মিলেন, এখানে রাস্তার উপর পিটাপিটি গড় দিলে কিচ্ছু হবে না। তার জন্য আমি রাজাকে বলেছি, হ্যাঁ অনন্ত ঠিক বলেছেন, আমি তো আমাকে বলেছি। এরপর কি আছে, ভুল পথে হাঁটাচ্ছে তাদেরকে, আমি বলবো ভুল পথে হাঁটাচ্ছে এরকম বলবো না, কারণ আমরা কিছুদিন দেখেছি তারা 3 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে, 10 মাসের মধ্যে পথ করে ক্ষমতা এসে তারা MLA 13টা তো নিয়ে এসেছেন, কারণ অনেকদিন CPM এবং কংগ্রেস ত্রিপুরাবাসীদের জন্য ভালোভাবে উন্নতি কাজ করে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। থ্যাংক ইউ, ভালোভাবে চলুক, কিন্তু ছেলেদের কোনো অসুবিধা হতে দেব না আমাদের তরফ থেকে, দুটাই বাসে সামনে সামনে থাকাও, আমি কোনো টিকতে থেকে না, আমি কোনো টিকতে থেকেছে বন্ধু, একটু থাকবে স্যার, টিকিতে কারণ আমরা যখন দেখেছি CPM নাম হলে, কংগ্রেসের নাম হলে অনেকে বাংলা ভাষায়, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আঠাওয়ালিজির তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি, আপনারা এখানে উপস্থিত আছেন, আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের পার্টির রাজ্যের কার্যকরী সভাপতি অনন্ত দেব বর্মা মহোদয়, উপস্থিত আছেন সহসভাপতি সপ্তর্ষি দেব মহোদয়,
উপস্থিত আছেন রাজ্যের পার্টির সাধারণ সম্পাদক জিতেন দেববর্মা মহোদয় এবং আছে আমার সাথে আমাদের জেলা সভাপতি অমল মজুমদার মহাশয় এবং আমার সাথে আরও অন্যরা আছেন জেলা স্তর এবং ব্লক স্তর থেকে এখানে এসেছেন। আমাদের একটা আলোচনা সভা ছিল, সবার সাথে আমরা চা চক্রে মিলিত হয়েছিলাম কিছুক্ষণ আগে। আমাদের কিছু নেতৃত্ব যারা আছেন ওনারা এখনও আছেন আপনাদের আপনাদের মাধ্যমে জানাতে চাই, আপনারা সকলে জানেন যে 2023 বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং রাজ্যে সরকার আবার বিজেপি সরকার পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি এর আগে ছিলেন মুখ্যমন্ত্রী মানিক শাহ, উনি আবার শপথ নিয়েছেন, ওনার কার্যকাল চলছে ত্রিপুরায়। নতুন সরকারকে পার্টির তরফ থেকে এবং দলের কেন্দ্রীয় কমিটির তরফ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনে ওনার নেতৃত্বে জনগণের জন্য আরও ভালো কিছু রাজ্যের মানুষ এবং দেশের মানুষ দেখতে পাবে। আমাদের এই সাংবাদিক সম্মেলনে শুরু হওয়ার আগে আমরা পার্টির তরফে কিছু আলোচনা হয়েছিল, সেগুলি আমি আপনাদের সামনে রাখছি। আমাদের রাজ্য কমিটির যে কোর ফাংশনারি আছে পুরা মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কিছুদিনের মধ্যে আমরা প্রত্যেকটা জেলা এবং ব্লক স্তরে ডেপুটেশন দেব, সেখানে জাতি এবং জনজাতি উভয় স্তরে যে দাবি রয়েছে এবং অধিকার আদায়ে যে সমস্ত এখনও বঞ্চিত যারা আছে ওদের বঞ্চনা যেন দূর হয়, দুঃখ দুর্দশা যেন দূর হয়, তার জন্য জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নিকট দাবি সনদ পেশ করা হবে। এর পাশাপাশি আমি আপনাদেরকে জানাতে চাই যে আপনারা সবাই জানেন কিছুদিন ধরে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমাজ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি TCA ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন সেটা নিয়ে বিভিন্নভাবে অচল অবস্থা চলছে। খেলোয়াড়দের ভবিষ্যতের কথা মাথায় রেখে আমি বলতে চাই যে এই অচল অবস্থা কাটাতে যেন রাজ্যের যারা সভাপতি সম্পন্ন ব্যক্তিত্বরা আছেন ওনারা যেন এগিয়ে আসেন এবং TCA-র এই অচল অবস্থা কাটিয়ে ছাত্রছাত্রীদের যেন যারা আছে খেলাধুলা করছে ওদের যেন ভবিষ্যৎ যেন আরও ভালো হয় সেটা যেন ওরা দেখে। আর এই বিষয়টি নিয়ে আমি কেন্দ্রীয় মন্ত্রী যিনি আছেন আমাদের রামদাস আঠলে সাহেব ওনার সাথে কথা হয়েছে, BCCI-এর যিনি সভাপতি আছেন ওনাকে আমরা কিছুদিনের মধ্যে মন্ত্রী মারফত আমরা কোঅর্ডিনেট করব এবং প্রয়োজনে যিনি অনুরাগ ঠাকুর আছেন মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স ওনার সাথেও কথাবার্তা বলার চেষ্টা করব, কারণ এটার সাথে রাজ্যের আগামী প্রজন্মের অনেক খেলোয়াড়রা জড়িত আছে যারা দেশের মধ্যে ত্রিপুরার নাম উজ্জ্বল করতে পারে। আমার বক্তব্য এখানে আমি রাখছি আর বাকিটা আলোচনা করবে বাংলাতে অনন্ত দেববর্মা যেটা ককবরকে করেছেন। আপনাকে পশ্চিমবঙ্গের দায়িত্ব দেওয়া হয়েছে, কিভাবে লড়াই করবেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে? এটা তো কিছুদিন হলো, জাস্ট 15 তারিখ জুলাই মাসের 15 তারিখে আমি দায়িত্ব পেলাম কোঅর্ডিনেটর। আগে ছিল মহারাষ্ট্রের একজন মন্ত্রী, উনি ছিল মন্ত্রী থাকার সময় উনি ছিল, তারপর প্রাক্তন মন্ত্রী হয়েছে, উনি দায়িত্বে ছিল, তারপর এখন আমাকে দেওয়া হয়েছে আমাদের পার্টির তরফে যিনি MLC ছিল এখন আমাকে দায়িত্ব দিয়েছে। আমি পশ্চিমবঙ্গে তো আমার পড়াশোনা হয়েছে, আমি পশ্চিমবঙ্গে আমি ইঞ্জিনিয়ারিং বিটেক করেছি, তারপর পশ্চিমবঙ্গের সাথে আমার একটা কৃতিত্ব আগে থেকেই আছে। সবাইকে নিয়ে বসবো, বসে দেখি কতটুকু কী করা যায়, আশা তো করি যে ভালো কিছু একটা করতে পারব এবং সেখানে আমাদের যারা আছে বিজেপি সহ অন্যান্য আমাদের যে শরিক দল আছে যারা জেলা স্তরে ওইদিকে কাজ করে, ঝাড়খণ্ড সহ বিভিন্ন আমাদের NDA-তে আছে ওনাদের সাথে আমার কথা হয়েছে, দেখছি যদি কিছুদিনের মধ্যে আপনাদের আমি ফিডব্যাক দেবো যা কিছু আমরা ওইদিকে করব, আশা করি ভালো কিছু করবো। মানুষের দুঃখ দুর্দশা যা চলছে ওয়েস্ট বেঙ্গলে রাজনৈতিক অবস্থা একটু দুর্বিষহ এটা ঠিক, কিন্তু এখানে শুধু একটা দলের উপর দোষ দিলে হবে না, অনেক দলই এর মধ্যে ইনভলভমেন্ট আছে যে কিভাবে একটা পরিবেশ পরিস্থিতি বিষিয়ে তোলা যায়। আমরা এই ধরনের কার্যকলাপ থেকে একটু বিরত থেকে আমরা জনগণের মধ্যে যাওয়ার চেষ্টা করব। কোন কোন রাজ্য সরকার ত্রিপুরা? তো ত্রিপুরা, হ্যাঁ হ্যাঁ, এটা এখানে দেখুন আমাদের জেলা স্তরে যে কমিটিগুলো আছে ওদের সাথে আলোচনা করে DM-এর কাছে ডেপুটেশন দেওয়া হবে। দাবিগুলো তো মানুষের তো স্বাভাবিক যেসব দাবি আছে, ধরো রাস্তার দাবি থাকতে পারে, জলের অনেকে লাইন গেছে জল যায়নি,
সেই সব যে যেই অসুবিধাগুলি আছে সেগুলি ডিএম এর থ্রুতে পাঠানো হবে সিএম এর কাছে, যেগুলি সিএম নিবারণ করতে পারবে সিএম এর কাছে আসবে ডিএম এর থ্রুতে বা পিডি উর্ধ হতে। আর যেগুলি সিএম এর থেকে একটু ইসে আছে, যেগুলি ধরুন অন্য দাবি আছে, সেগুলি যাবে কিসের কাছে? পিএম এর কাছে। পিএম এর কাছে বেশি যাবে না, এক দুইটা হয়তো যেতে পারে, কিন্তু বাকি সবগুলি সিএম এর কাছে। না না, শরিক দল দেখুন, শরিক দল এখানে আছে ঠিক আছে, এটা বিজেপি সহ আমাদের শরিক দলের মধ্যে এনডিএতে 30টার উপর দল আছে, এক একটা দল এক একটা রাজ্যে এক একভাবে সরকারে আছে। এখানে আমাদের তো ত্রিপুরায় তো কোনো বিধায়ক নেই, কোনো এমপি নেই, কোনো এমএলএ নেই, তা আমরা সরকারের সাথে তো ডাইরেক্ট অ্যাটাচ না, ঠিক না? বন্ধু বন্ধু থাকলেই বন্ধুত্ব তো নিভাতে হবে, সেই জন্যই তো আমরা দাবি সমাজ পেশ করছি। আমরা তো এখানে হুজ্জুতি করছি না, না আমরা তো বন্ধুত্বপূর্ণ বিহেভিয়ারই তো করছি। কয়টা দাবি করছি আপনারা? আপনারা এখন দাবি তো জেলা স্তর থেকে ঠিক করে মুখ্যমন্ত্রীর কাছে আসবে, জাস্ট উদাহরণস্বরূপ আমি বললাম যে এরকম মৌলিক দাবি যেগুলো আছে। প্রেসমিটের মুখ্য বিষয় হলো আপনাদেরকে আমরা প্রেসমিটের মাধ্যমে জানালাম যে আমরা আগামী দিনে জেলা স্তরে এবং ব্লক স্তরে ডেপুটেশন দেওয়া হবে মানুষের যে দাবি আছে, যা যাদের দাবি এখনো পূরণ হয়নি। আমাদের এর আগেও আমাদের চলেছিল রাবারের যেসব ইসে দেওয়া হয়েছিল, আবার অনেক কিছু বাকি আছে যেগুলি গভর্নমেন্ট এখনো পূরণ করতে পারেনি, ইলেকশন আগে এগুলি পূরণ করার কথা ছিল অনেক কিছু। কালকে একটা মিটিং আছে ট্রাইবাল ওয়েলফেয়ারের কনফারেন্স মেম্বার কনফারেন্স হল ওয়ানে মিটিং আছে এবং উনি থাকবেন মিটিংয়ে। অনেকগুলি দাবি আছে, আমরা আরপিআই এবং টিআরপিসির তরফে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, অনেকগুলি হয়েছে, এর মধ্যে অনেক কিছু বাকি আছে, সেইগুলি যেন অতি দ্রুত গভর্নমেন্ট পূরণ করে সেইগুলি আবার ডিএম এর থ্রুতে রিপিট আবার পাঠানো হবে, ডিএম এবং বিডিওর থ্রুতে চিফ মিনিস্টার।